Bismillahirrahmanirrahim. Dhalagallahu kashafat tuja bejamalihi hasnat jamiyo khaswalihi sallu alaihi balagalu la bekumalihi kashafat tuja bejamalihi হাসনাত জামিও হেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত উলামা মোশায়েখ পেশাজীবী এবং উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম ফ্রন্ট ছাত্র সেনার কর্মীরা আশেকেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমি শুকরিয়া জানাবো এই জন্য অতীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সমন্বয় কমিটির এরকম অনেক অনুষ্ঠান হয়েছে, ধারাবাহিকভাবে একের পর এক আজকের অনুষ্ঠান দিয়ে অনুমান করা যায় যে ক্রমান্বয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম বলি, ইসলাম ফ্রন্টের কার্যক্রম বলি, ছাত্র সেনার কার্যক্রম বলি, ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা আজকের অনুষ্ঠান দিয়ে সেটা প্রমাণিত হয়। প্রিয় উপস্থিতি, আসলে প্রতিটি জিনিস আমি মনে করি, উপদেশ না, আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছু বুঝতে হয়, বুঝার মাধ্যমে আপনার প্রতিটি কার্যক্রম প্রতিটি কর্ম সফল হবে, না বুঝে করলে এটা সফল হবে না। আজকে যে বাংলাদেশে বড় দুটি দল ছাড়া, দুটি দল ছাড়া তৃতীয় নম্বর থেকে শুরু করি আমরা, এই অমুক দল, সেই দল, এই দল, সেই দল, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই অনুষ্ঠানে, আজকের এই মিটিং এ, আজকের এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে পর্যন্ত যতগুলি পীর মশায়েক বলেন, আলেম ওলামা বলেন, বুদ্ধিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, দুইটি দল ছাড়া বাকি কোন দলে এতগুলি জমায়েত কখনো করতে পারেনি। করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে। তাই প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আশেক প্রেমিকরা, আমি সবার কাছে সর্বপ্রথম যে কথা বলতে চাই, সংসদ এটা সম্মানের জায়গা, সংসদ এটা কথা বলার জায়গা, সংসদ লাখো কোটি মানুষের পক্ষে, লাখো কোটি মানুষের সুখ দুঃখের কথা উপস্থাপন করার জায়গা, এবং এই সংসদের মাধ্যমে সারা বিশ্বের কাছে আপনার কথা, সমস্যার কথা, দুঃখের কথা পৌঁছে যায়। তাই প্রথমে একজন ছেলে বিয়ের উপযোগী হল, বিয়ের লায়ক হয়েছে, তাকে কি করাইতে হয়, বিয়ে করাইতে হয়, ঠিক কিনা?
বিয়ে হওয়ার পরে মা বাবা দাদা দাদি নানা নানি কি বলে, আহা আমার একটা যদি নাতি আসতো, এ বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে যুবকের যেমন বিয়ের প্রয়োজন হলে বিয়ে হয়, বিয়ের পরে নাতি নাতনির প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত যুবক হয়ে গিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই অনুষ্ঠানের মাধ্যমে শাদী হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে আমার নবী পাক সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে নজর পাকের মাধ্যমে আজকে সময় এসে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সংসদে যাও। তাই অতি এই মুহূর্ত অতি দুঃখের সাথে বলতে হয়, মিলাদুন্নবীর সময় আসলে সারা বাংলাদেশে, আমি তো আল্লাহ রহমতে দেশের বিভিন্ন জায়গায় যাই আল্লাহ পাকের দয়াতে, এমন কোন পাড়া থাকে না, এমন কোন মহল্লা নাই যে মহল্লাতে মিলাদুন্নবীর মাহফিল হয় না। এটা দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশে প্রতিটি মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, শহরে শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে। তাহলে মানুষ আছে, মানুষের টাকা আছে, কিন্তু আফসোস আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে যখন ভোটে ক্যান্ডিডেট দেওয়া হয়, তখন ওই ভোট দেওয়ার জন্য আফসোস। আমি তো নিজকে নিজের কাছে আমার কেমন জানি লাগে, এই সব সুন্নিরা আর খাস কাল হাসরে আমার নবী পাকের সামনে কেমনে দাঁড়াব? আমি সুন্নি, আমি মুসলমান, ভোটের বাক্স যখন ভোটের বাক্সের কাছে যায়, ভোট দিতে যায়, আমি অনেক, আমি বেগে বলতেছি না, এখানে অনেকে মনে কষ্ট পাবে, এখানে দানের শীষ আছে, এখানে নৌকা আছে, এখানে এইটা আছে, ওইটা আছে, আফসোস মোমবাতির এটাতে না দিয়ে ভোটটা দিয়ে দিই, কেউ সুন্নিরা দে, কেউ এইটাতে, কেউ ওইটাতে। আমার আমি বলতে চাই, আরে যখন আহলে সুন্নাত যারা মোমবাতি যদি এমপি হয় তাহলে সংসদে যাবে, সংসদে গেলে আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, আউলিয়া কেরামের কথা বলবে। তাই যেই প্রতিনিধি সংসদে গেলে আল্লাহ রসুল পাকের কথা বলবে, আকিদার কথা বলবে, শানের রেসালতের কথা বলবে, আউলিয়া কেরামের কথা বলবে, ওই বুট দেওয়ার সময় মোমবাতির প্রতীকটা দেখার পরে আরেকটা তো বুট দিতে বুক কেন একটু করে কাঁদে না, মন কেন কাঁদে না? হায়রে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, আমার নবী সেখানে, আমার নবী যেখানে, খোদা আল্লাহ পাক সেখানে। তাহলে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক মোমবাতি এখানে যেখানে, আমার নবী সেখানে, ওই আমার নবীকে রেখে দুনিয়ার জন্য সুন্নি ভাইয়েরা অন্য প্রতীকে ভোট দেন, এটা অতি দুঃখের কথা, অতি দুঃখের কথা। হযরত জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহ কাফেলা নিয়ে হজে যাচ্ছেন, হজে যাওয়ার সময় এক জায়গায় ওনারা যেহেতু হেঁটে হেঁটে হজে যেতে হতো, তখন এক জায়গায় ওনারা রাত্রে তাঁবু গাড়ছে, থাকবে সকালে রওনা দিবে। ওই ফাঁকে ওই দল থেকে একজন মানুষ রাত্রে একটু হাঁটতে বাইরেছে, আমি সংক্ষেপ বলতেছি, হাঁটতে বাহির হয়েছে। হাঁটতে বাহির হওয়ার পর হঠাৎ করে দেখলো একটা মৃত মৃত মুরগি কেউ ফেলে দিছে, যে কোনো একজন মানুষ এসে ওই মুরগিটা নিতে
এই দলের লোক কাফেলার লোকে দেখল, তোনার মনে একটু কেমন জানিয়ে লাগলো, উনি ওই মৃত মুরগি যে নিল ওনার পিছে পিছে অনুসরণ করতে লাগলো, যেতে লাগলো। যেতে যেতে মৃত মুরগি নিয়ে একটি করে ওই লোকটা গেল এবং বিবিকে বলল, আমি তো আহলে ভাই, আমি নবীর ওয়ালা, নবীর ওয়ালা তো কারো কাছে হাত পাততে পারে না, তাই আমি হাত পেতে নবীকে অসম্মানি না করে এই মৃত মুরগি এনেছি আমার ছেলে সন্তানের জন্য, হে বিবি তুমি পাক করো। এই কথা হযরত যুদ্দুন মিশর রহমতুল্লাহ কাফালার ওই একজন ব্যক্তি দেখলো, শুনলো, শোনার পরে উনি বুঝে গেল এই পরিবার আহলে বাইতের পরিবার। তারপর কি করলেন, কয় আমার আর হজ যাওয়ার দরকার নাই, যেখানে আহলে বাইত খেতে পারতেছে না ওইখানে আমার হজের দরকার নাই, ওই হজ যাওয়ার সমস্ত টাকা উনি ওই আহলে বাইতের পরিবারের হাতে উঠাই দিলেন এবং উনি চলে আসলেন। এসে হযরত যুদ্দুন মিশর রহমতুল্লাহকে বললেন, হুজুর আমি হজে যাব না। কি যে হুজুর পরের কথা, আপনারা চলে যান আমি হজে যাব না। আহা আল্লাহু আকবার, হযরত যুদ্দুন মিশর রহমতুল্লাহ হজে গেলেন। হজে যাওয়ার পর আরাফাতের ময়দানে হজ হয়ে গেল। ওই রাতে হযরত যুদ্দুন মিশর রহমতুল্লাহ স্বপ্নে দেখলেন ওই ওই দিন ওই আরাফাবাসী আরাফাতে যারা হজ করতে গিয়েছেন একজনের হজ আল্লাহ পাক কবুল করে দেন, তবে একটি মানুষের হজ কবুল করেছেন, সেটি হলো যিনি হজ করতে আসে নাই আহলে বাইতের কাছে সমস্ত হজের টাকা দিয়ে দিয়েছে এবং হযরত যুদ্দুন মিশর রহমতুল্লাহকে আল্লাহ পাক জানালেন, হে যুদ্দুন তুমি বাড়িতে যাওয়ার পর পথে বাড়িতে যাওয়ার পর তোমার ওই মানুষকে মানুষকে বলে দিও আহলে বাইতকে মহব্বত করার জন্য, আহলে বাইতের সুখে দুঃখে লাগার জন্য আমি তার হজ না আসার পরও আমি খোদা কবুল করেছি এবং তার উসিলায় সমস্ত আরাফাবাসীর হজ আমি খোদা কবুল করেছি। তাই প্রিয় আশিকান, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সে আহলে বাইতের সম্পর্ক, এই আহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমার নবী পাক সরোয়ার কায়নাত সংস্থার সাথে সম্পর্ক। তাই আমি সবার কাছে যারা উপস্থিত আছেন আজকে সবার একটি দায়িত্ব, এইখান থেকে যাওয়ার পর কাল সকাল থেকে প্রত্যেকে প্রত্যেকের কাছে এই নিউজটা পৌঁছাই দেন যে আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার শান সৌভাগ্যের জন্য, সম্মানের জন্য আমরা এই পর্যন্ত অনেক করেছি কিন্তু আর নয়, আজকের থেকে আর নয়, আমরা আজকের থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কাজ করব, আমার নবী পাকের জন্য করব। তাই এই বাণী সবাই আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি আশেকের কাছে সবাই পৌঁছে দেবেন। আমি দ্বিতীয় একটি কথা এখানে এর সাথে সাথে একটি কথা আমি বলি, বাবিয়া করিও কাজ করিয়া পাবে, এখানে যারা আমাদের উপরে উপরের সারিতে যারা আমাদের নেতারা আছেন, আমি মনে করি আপনাদের অনেক দায়িত্ব, আপনাদের অনেক দায়িত্ব, আপনারা বুটের আগে অন্তত বছর খানিক আগে থেকে এই কাজটাও করা দরকার যে কোন এলাকায় কাকে প্রতিনিধি দেওয়া দরকার। প্রতিনিধি আপনারা যদি চয়েস করে দিতে না পারেন তাহলে মানুষ আকৃষ্ট হবে না, আকৃষ্ট না হলে ওই বুট পড়বে না, ওই বুট বাক্স বুট পড়বে না, বুট না পড়লে আমাদের প্রতিনিধি জয়ী হবে না, আমাদের প্রতিনিধি জয়ী না হলে সংসদে যাওয়া হবে না। তো এখানে প্রতিনিধি চয়েসের জন্য কমিটি করতে হবে, জায়গায় জায়গায় কমিটি করতে হবে
এবং সম্মিলিতভাবে ঢাকায় মিটিং করতে হবে, চট্টগ্রামে মিটিং করতে হবে, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে সঠিক প্রতিনিধি চুনতে হবে। আল্লাহ পাক এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারা সমস্ত জ্ঞান, সমস্ত আকল, সমস্ত বুদ্ধি, সমস্ত কিছু আল্লাহ পাক আমাদের নেতাদেরকে দান করুন। আমিন। এইখানে শিয়ার ব্যাপারে অনেক কথা, অনেক কথা, তবে আফসোস আল্লাহ পাক বোধহয় আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে আরেকটি পরীক্ষা ফেলছে, আমাদেরকে আল্লাহ পাক বোধহয় আরেকটি পরীক্ষা ফেলছে। তবে আমি আসলে কোনো লাইক খাই কোনো মানুষ না, কোনো যোগ্য মানুষও না। আমি আবার তরিকতপন্থী হিসাবে তরিকতের আমাদের যারা মুরব্বীগণ আছেন ওনাদের পথে চলার চেষ্টা করি অন্তত। তো এখানে এই শিয়া বিষয়টা আমি মনে করি, আমি আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নরনারীদেরকে, মুসলমান নরনারীদের দীন ঈমানকে আল্লাহ পাক হেফাজত করুক। এইখানে আমাদের মনে এটা তরিকতের বাসা, যখন আপনার উপর আল্লাহর পথে আপনি চলতেছেন একটা পরীক্ষা আসলো, একটা পরীক্ষা আসলে আপনি দৌড় দিতে হবে, বোধহয় আমার একটা মঞ্জিল আগানোর সময় আছে, একটা মঞ্জিল অতিক্রম করার সময় আছে, কারণ মঞ্জিল ক্লাস পার হওয়ার আগে পরীক্ষা হবে। তো আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের মুসলমান নরনারীদের বোধহয় আল্লাহ পাক সংসদে নেবে, আল্লাহ কবুল করুন। তো আমরা এইসবকে ভয় পাই না, নবী সাহেব যাদের অন্তরে আছে আমরা ভয় পাই না, আমরা এইসবকে গণি না। আমার কাছে 15-20 জনের একটা কাফেলা আমাকে দাওয়াত দেওয়ার, আমি একদম কায়দা করে রুমের দরজা বন্ধ করে ফেলছিলাম, দরজা বন্ধ করে তারপরে অনেক কথাবার্তা হলো, অনেক সম্মান দেখাইল আমাকে, হুজুর আপনি। তো আমি বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এই আছে, সেই আছে, আবার এই দেখি। হ্যাঁ, হুজুরকে তো সবাই চিনে, হুজুরের ছেলেকেও সবাই চিনে, তো আবার নতুন করে আবার নাম দিতে হবে, নাম দিয়ে এগুলি তো আমি করা বাসা করছি, এইসব নাটক টাটক তো ভালো না, এইসব নাটক করা ভালো না। তো আমরা সবাই যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে সবাই দ্বীনের কার্যক্রম, সুন্নিতের কার্যক্রম চালিয়ে যেতে পারে, এটাই আমাদের জন্য যথেষ্ট। নতুন করে আল্লাহর ওয়াস্তে বলতেছি, আপনারা আর বাগাবাগি করে দেন, এইসব কথা বলে ইয়ে করছি। তো এখন এটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমার যারা আজিজ উলামায়ে কেরামগণ আছেন মাঠে ময়দানে কথা বলেন, ওনাদের কাছে আমার একটা প্রাণের দাবি, ইমানি দাবি, সেটা হলো আপনারা 1 ঘন্টা ওয়াজ করবেন, 1.5 ঘন্টা করবেন, 2 ঘন্টা করবেন, ওইটার প্রতিটি ওয়াজের মধ্যে 10 মিনিট সময় এই কমিউনিবাদের জন্য রেখে দেবেন। মাওলানা আবু সুফিয়ান শুনছনি ভাই? হ্যাঁ, আর কাজী সাহেব তো না, 10 মিনিট না না, ফতোয়া তো গরিবই না ভাই, বক্তার ভাই গরিব, ফতোয়া দিয়ে গরিব, আর ফতোয়া মাধ্যম এন মাধ্যম, ঠিক আছে না? তো এখন প্রতিটি উলামায়ে কেরাম 10 মিনিট করে সময় জিনিসটা বুঝাই দিতে হবে, যে এইটা হলে শিয়াবাদ। আমার আগে সম্ভবত আমার ভাই বক্তার ভাই বলেছিল যে না, কাজী মাওলানা কাজী সাহেব বলেছিলেন আসলে সুন্নি পীর মশায়েক এবং শিয়াবাদ প্রায় মিলে আছে, ওই একটি জায়গায় বেশ কম, ওই যে জায়গাটা বেশ কম ওই জায়গাটা প্রতিটি শ্রোতার কাছে পৌঁছাই দিতে হবে। বেশ কম কোথায়?
ক্যান্সার কোথায় কোথায় কেটে ফেলে দিতে হবে, এটা বুঝে দিতে হবে। আরেকটা জিনিস, আমি গত বছর নোয়াপাড়া মাহফিলে গেছিলাম, ওদিন আমার মনটা আসলে একটু করা ছিল, তো কথায় কথায় আমি বলছিলাম যে এখানে আপনারা যারা মাহফিলে আছেন সবাই শুনবে কিনা, সবাই শুনবে। তখন আমি বলছিলাম শুনবি না, আপনারা টুননি, আমি বলছিলাম শুনবি না, আপনারা টুননি, সবাই মরে গেল। এটা কি বল, তখন আমি জিজ্ঞেস করছিলাম এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন কার্যক্রম হয়েছে, আপনারা কে কয় টাকা দিচ্ছেন, কে কয় টাকা দিচ্ছেন, ঘরের বাড়ির বউ বাচ্চার সমস্ত কিছু তো আপনারা ঠিকই করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আসলে কেন পকেটে থেকে টাকা বাইরে হবে, তো যার টাকা বাইরে হবে যে জান দিবে, মান দিবে, দম দিবে, দৌলত দিবে, সময় দিবে, সেই তো শুনবে। নামের সুন্নির আমাদের দরকার নেই, তাই নামের সুন্নি না হয়ে আমাদের এখন কাজ করার সময়। আল্লাহ রহমতে আমার তো কেমন জানি মনে হচ্ছে, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুক, যে এখন সুন্নিদের মনে যে একটা আনন্দ, যে জোয়ার, যে আজকের বৈঠকে এই মিটিংয়ে যতগুলি আলম ওলামা পীর মশাইখ বুদ্ধিজীবী আসছে দেখে আমি নিজেই আনন্দিত হয়ে গেছি। আল্লাহ পাকে আজকের এই মজলিসে যারা আসছেন, যারা উপস্থিত হয়েছেন, সবার এই আশা বসা উপস্থিতিতে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক আমিন, এবং সমস্ত হাজরিনের সাথে এক একটা সুতা আছে, ওই সুতা যেন মদিনাওয়ালার সাথে আল্লাহ পাক গাঁথে দেন, যেন আমরা মদিনাওয়ালার থেকে নূরানি ফলক মুবারক থেকে অনবরত সেই দয়া, সেই নূরের নজর আমরা যেন পেতে পারি। আল্লাহ পাক সেইভাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আমার বক্তব্য আমি এই বলে শেষ করলাম।